আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তৃতীয় দিনের মতো আজকে শপিং মলে যাব জুতা আনতে। প্রথমে আমি ফজর নামাজ পড়ে আমার গাছগুলোকে পরিচর্যা করি, এটা রীতিমতো প্রতিদিনের নিত্য নৈমিত্তিক কাজ আমার। তারপরে ছাদে গেলাম, বারান্দা থেকে ছাদে গিয়ে ছাদ বাগানের গাছগুলোকে একটু পরিচর্যা করলাম, পানি দিলাম, দিয়ে বের হয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। চলে আসলাম টপ টেনে, বিশেষ করে আমি টপ টেন থেকে একটু মার্কেট বেশি করি, কারণ এখানে বার্গেনিং হয় না, ফিক্সড প্রাইস এবং কোয়ালিটি মেনটেন করে। অরিজিনালি বাহিরের প্রোডাক্ট কিনতে গেলে এখান থেকে কিনতে হয়, ফরেন প্রোডাক্টগুলো এখানেই পাওয়া যায়। বিশেষ করে আমি থাইল্যান্ডের জুতো পছন্দ করি আর ইটালিয়ান জুতো পছন্দ করি, তাই আমি টপ টেনে এগুলো পাওয়া যায়। ভিয়েতনামের জুতো পাওয়া যায়, কিন্তু ভিয়েতনামের এই যে জুতোগুলো ভিয়েতনামের, আমি নাগরা কিনতে চাইলাম, কিন্তু বিশেষ করে নাগরা পিছন দিয়ে আমার একটা বেল্ট না থাকলে আমি মোটরসাইকেল চালাতে গিয়ে একটু প্রবলেম হয়, পা থেকে খসে পড়ে যায়, কিন্তু আমাকে এগুলো পছন্দ হয়েছে, তারপর আমি এগুলো একজোড়ে নিয়ে নিলাম। ঈদে তো লাগি পাঞ্জাবির সাথে, তাই এই জুতোগুলা 2450 টাকা। এগুলো জাস্ট বাসায় থেকে মসজিদে যাওয়ার জন্য বা মাঝে মধ্যে পরার জন্য কিনে নিলাম, আর এই জোড়া জুতো কিনে নিলাম, এগুলো 9950 টাকা। এগুলো হচ্ছে ইটালিয়ান, এগুলো সব গ্যাবার্ডিং এবং জিন্সের সাথে পরা যায়, ফর্মাল ড্রেসের সাথে পরা যায় না। এই জন্য আমি এই যে আগের জুতোগুলো কিনেছিলাম, আমার আগের জুতোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো টপ টেন থেকে কিনেছিলাম, তখন ওগুলো নিয়েছিল 4800 টাকা, আর এখন এই একজোড়ের জুতো নিলাম, এগুলো 9000 টাকা, আর একজোড়ের জুতো কিনলাম 2450 টাকা। এখন আবার চলে আসলাম আমার ওয়াইফের জন্য, দুজোড়া জুতো চুজ করার জন্য আমার ওয়াইফ দুজোড়া জুতো নেবে, আমার ওয়াইফের আমার জুতো খুব পছন্দ, তো উনি পছন্দ করতেছে। এর মধ্যে আমি ফাঁকে একটু নামাজ পড়তে গেলাম, রোজা রেখেছি যেহেতু, জোহরের নামাজটা পড়তে গেলাম, জোহরের নামাজটা পড়ে এসে দেখলাম এই জুতোগুলো দেখেন, এখানে 3000 থেকে ধরে 2000-3000 থেকে ধরে 50,000 টাকা পর্যন্ত শ্যু আছে মহিলাদের। মেয়েদের শ্যুগুলো চমৎকার, আমার ওয়াইফ একজোড়া শ্যু পছন্দ করেছে, সে এই জোড়া জুতোগুলো কিনেছে, এগুলো 2710 টাকা, আর এক জোড়া জুতো নিয়েছে, ওগুলো হচ্ছে 2450 টাকা। তো এদের মধ্যে জুতো না হলেই নয়। তো বাসায় চলে আসলাম, বাসায় এসে একটু হঠাৎের মধ্যে একটু দুর্ঘটনা ঘটে গেছে, আমার পকেট থেকে টাকা উধাও হয়ে গেল, কীভাবে বলতে পারি না, তাই মন খারাপ, বাসায় রান্নাবড়া হয়নি, আজকে সেহারি টাইমে হোটেল থেকে খাবার খাবো, তাই হোটেলে চলে আসলাম। বাসার নিচে একটা হোটেল, এখান থেকে চিকেন নিলাম, এই যে দেখেন যারা ব্যাচেলার তারা এখানে খাদ্য খাচ্ছে স্যারের সময়, আমরা এই যে চিকেন নিলাম, ডাল নিলাম, আর বাসায় ছিল লাউ চিংড়ি মাছ রান্না, তারপর গরু মাংস ছিল। যাই হোক, মনটা খুব খারাপ, বিষণ্ণ ছিল, আমার ওয়াইফ রান্না করেনি, তাই যা রান্না ছিল ঘরে আর নিচের হোটেল থেকে এনে সেহারি খাচ্ছি আলহামদুলিল্লাহ। তো সেহারিতে আজকে ভালোই হলো, যেহেতু বাসায় রান্না হয়নি, তো হোটেল থেকে এনে খাইলাম, এবং ফজর নামাজ আদায় করলাম। ফজর নামাজ আদায়ের পর বাসার ব্যালকনি দিয়ে তাকিয়ে নিচের দিকে দেখি, শত শত হাজারে হাজারে মানুষ একদম কী যেন এক সিরিয়ালে আছে। তারপরে আমি একটু নিচে গেলাম,
নিচে গিয়ে জানতে চাইলাম কি হয়েছে। ওনারা ফজরের নামাজ পড়েই সেহারি খেয়েই এত বড় সিরিয়াল, যে ভোটের মধ্যে ভোট দিতে আসলেও এত সিরিয়াল হয় না। কি একটা কার্ড, বিজিএফ কার্ড, সেই কার্ডের মাধ্যমে নাকি চাল ডাল তেল লবণ আটা ঈদ সামগ্রী বিতরণ হচ্ছে। এখানকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার এখানকার কমিশনারের মাধ্যমে। এই বিশাল লম্বা সিরিয়াল দেখেন, এই যে মহিলারা অপেক্ষমান বসে আছে সিঁড়ির মধ্যে, বিভিন্ন দোকানপাটের সিঁড়ির মধ্যে বসে আছে, এই যে মহিলারা দাঁড়িয়ে আছে বিভিন্ন পাশে দাঁড়িয়ে আছে, যেন এক কেয়ামতের আসর। কে কার আগে সিরিয়াল নিবে, এরকম লম্বা সিরিয়াল প্রায় 1 থেকে 1.5 মাইল পর্যন্ত। যাই হোক, এই ঈদের মধ্যে মানুষ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরিব দুঃখী মানুষের জন্য এই রোজার মাস শেষে ঈদ যেন আনন্দ করতে পারে, সেজন্য বিজিএফ কার্ডের মাধ্যমে ঈদ সামগ্রী উপহার দিচ্ছেন আলহামদুলিল্লাহ। ওনাকে আল্লাহ হায়দরাস করুক। ভিউয়ার্স, আমি অনেক সময় অনেকগুলো ভিডিও দেই আমার লাইফ স্টাইল এবং গার্ডেনিং এবং খাওয়া দাওয়ার, বিশেষ করে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমি একটা ক্ষুদ্র মানুষ, আপনাদের ভিউস আপনাদের লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করে যে আমি আবার আরেকটি ভিডিও ছাড়ি। যদি ভালো লাগে, ভালো লেগে থাকে আপনাদের, আমাকে লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।